হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি ব্লগ অ্যান্ড কিচেন। তো তোমাদেরকে আজকে দেখাবো আরিসা পিঠা কিভাবে তৈরি করতে হয়। তো আলু দিয়ে এটা তো প্রথমে আমরা আলু সিদ্ধ করে নিয়েছি, তারপরে এরকম ভাবে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমরা এই আরিসা পিঠাটা আলু দিয়ে তৈরি করব, সেই জন্য আলু দিচ্ছি, তোমরা চাইলে এরকমও তৈরি করতে পারো। তো চলো, আলুগুলো সিদ্ধ প্রথমে করে নিয়েছি, এবার এগুলোকে ছিলে নিয়েছি। এরপর তোমাদেরকে যেটা লাগবে আটা, সেটা তোমাদেরকে দেখাবো। তুমি দেখো, এটা আলু চালের আটা, কি সুন্দর সাদা। তো এগুলো আলুর মধ্যে নিয়ে নিচ্ছি আমরা, তারপরে এরকম ভাবে মেখে নিচ্ছি। তো এরকম ভাবে আমরা মাখিয়ে নিচ্ছি আলুটাকে আটার মধ্যে, ভালোভাবে মাখাতে হবে। এখানে মাখানোটাই সব থেকে বড় ব্যাপার, ভালোভাবে মাখানো হবে তবেই আরিসা পিঠাটা খুব সুন্দর হবে। এরকম ভাবে মাখিয়ে নিচ্ছি। তো আলু আলু আর আটাটাকে ভালোভাবে আমরা ঝুরঝুরে করে নিলাম। এবার দিয়ে দেবো একটু পরিমাণ মতো জল। এরপর এরকম ভাবে মেখে নিতে হবে। পরিমাণ মতো জল লাগলে দিতে হবে, এরকম ভাবে মাখতে হবে, মিশ্রণটা যেন খুব ভালো হয়। তো একটু একটু করে জল দিতে হবে আর এটাকে মিশ্রণ করতে হবে এইভাবে। তো জল দিতে হবে, এরকম ভাবে মাখতে হবে অনেকক্ষণ। ফেটে নেওয়ার পর এবার আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, যেমন পরিমাণ হবে আটা ঠিক সেরকমই পরিমাণ মতো চিনি নিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেবো একটু খাবার সোডা, একটু অল্প পরিমাণ। তারপরে এটাকে আবার মিশ্রণ করে নেব ভালোভাবে, এরকম ভাবে মাখতে হবে, মাখতে হবে অনেকক্ষণ। তো এরকম ভাবে চিনিটাকে এর মধ্যে মাখিয়ে নিতে হবে। তো এরকম ভাবে মেখে নিয়েছি, তো চিনিটা গলে যাক, তারপর তোমাদেরকে দিচ্ছি। তো চিনিটাকে গলতে দেওয়া রেখে দিয়েছিলাম, তো চিনিটা গলে গেছে আর একটু ফেটে নিয়েছি, এরকম ভাবে নেড়ে নিয়েছি। তো আমরা একটা কড়াতে তেলও দিয়েছি গরম করার জন্য, তো চলো তোমাদেরকে দেখাই। তো একটা কড়াতে তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো একটা বাটিতে আমরা এরকম পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, তারপরে তেলে দিয়ে দেবো। এরকম ভাবে আস্তে আস্তে
দিতে হবে। দেখো কি সুন্দর তেলটা গরম হয়েছে, দেখো তেলটা গরম হয়ে গেছে আর কি সুন্দর হয়েছে আমাদের আরসি পিঠে। তো এরকমভাবেই তৈরি করতে হবে। তো চলো এরকমভাবে সব আরসি পিঠেগুলো আমরা তৈরি করে নিই। তো খুন্তি দিয়ে এরকম এরকমভাবে সরিয়ে নিতে হবে একটু। এখন হচ্ছে এরকমভাবে এটাকে উল্টিয়ে নিলাম, কি সুন্দর দেখো হয়েছে আরসি পিঠেটা, একদম লাল লাল হয়ে যাবে তখন তুলে নেব। কি সুন্দর হয়েছে দেখো, ফুল ফুল টাইপের। তো চলো এরকমভাবে আমরা সব আরসি পিঠেগুলো বানিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো সব আরিসা পিঠেগুলো তৈরি হয়ে গেছে, তো কি সুন্দর হয়েছে এক একটা দেখতে পাচ্ছ। তো এটাই ছিল আজকের একটা রান্নার ভিডিও বা আরিসা পিঠা তৈরি করার। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আসছি। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।